হ্যালো বন্ধুরা, আসলে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনারা দেখাবো যে কিভাবে আপনারা মেসেঞ্জারে বিভিন্ন কনভারসেশনের ফানি ভিডিও বানাতে পারবেন। তো আপনারা অনেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখে থাকবেন, অনেকে আপনার পোস্ট করে বিভিন্ন মজার মজার পোস্ট যেগুলো তাদের মেসেঞ্জার কনভারসেশন রিলেটেড হয়। তো অনেকে দেখা যায় এটা ফেক তৈরি করে, তারপর বিনোদন দেওয়ার জন্য আপনার বিভিন্ন গ্রুপে পোস্ট করে। তো আমরা সচরাচর দেখেই থাকি এইসব পোস্টগুলো, তো অনেকজনে অনেকে উপভোগ করি। তো আজকে আপনাদের দেখাবো আপনারাও কীভাবে এই ধরনের ফানি কনভারসেশন স্ক্রিনশট বা ফানি ভিডিও আপনারা কীভাবে বানাবেন উইথ মেসেঞ্জার। ঠিক আছে, তো চলেন দেখে নেওয়া যাক। তো আমাদের সম্পূর্ণ কাজটি করার জন্য প্লে স্টোর থেকে এই অ্যাপটি আপনারা নামিয়ে নেবেন, ফেক চ্যাট কনভারসেশন প্র্যাঙ্ক, তো এটা নামিয়ে নেবেন। তারপর অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন, দেন এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনার কাছে পারমিশন চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দেবেন। তারপর একদম কর্নারে এখানে দেখতে পারবেন একটা প্রোফাইল আইকন আছে, এখান থেকে আপনার প্রোফাইলটা এখান থেকে দিয়ে নেবেন। জাস্ট এখানে চেঞ্জ প্রোফাইলে ক্লিক করলে সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখানে সেভ বলে অপশন আছে, সেভ ক্লিক করে দেবেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ডার্ক মোডও অন করে নিতে পারেন, আমি ডার্ক মোড রাখবো না। তারপর এখন আমরা মেইল কাজটা দেখাবো। মেইল কাজটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নয় লেখা, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা ক্রিয়েট চ্যাট বলে একটা অপশন পাবেন, একদম সর্বপ্রথমেই আছে, তো এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে আপনাকে যে কোনো একটা নাম দিতে হবে এবং এখানে আপনার একটা ছবি সিলেক্ট করে দিতে হবে। তো আমি নাম দিয়ে দিচ্ছি, যেমন রাকিব দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম, তো আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে দিলাম। এখানে আমার প্রোফাইল এবং নাম আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আমি সেভে ক্লিক করে দেবো। তো আমরা রাকিব নামক এই কনভারসেশনের উপর ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে আমি একটি পেজ খুলে যাবে, তো দেখতে পাচ্ছেন যে এখানে তিনি অ্যাক্টিভ আছে। তো এখান থেকে আপনি যদি কিছু লিখতে চান, মনে করেন আপনি কিছু লিখলেন না, সে যদি কিছু লিখলো, যেমন হাই হাই লিখে আপনি জাস্ট এখানে সেন্ড বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন দুটো অপশন খুলে যাবে, একটা হলো সেন্ড, একটা হলো রিসিভ। তো আমি রিসিভে ক্লিক করে দিলাম, তো দেখতে পাচ্ছেন এটা সে লিখেছে, রিসিভ মানে সে আমাকে মেসেজ করেছে। এবার আমি যদি সেন্ড করি হ্যালো, তো আমি সেন্ডে ক্লিক করলে এটা আমি করেছি। ঠিক আছে, তো এখন এইভাবে আপনারা ফেক চ্যাটগুলো তৈরি করতে পারবেন। লিখলাম কেমন আছো, তো এটা আমি রিসিভ করে দিলাম, তো সে লিখেছে কেমন আছো। ঠিক আছে, তো আমরা লিখলাম ভালো, তুমি, তো আমরা আবার সেন্ড করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা মেসেঞ্জার কনভারসেশনগুলো, ফেক মেসেঞ্জার কনভারসেশনগুলো তৈরি করতে পারি। এটা কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে তারপর কিন্তু বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন বা ফেসবুক পোস্ট হিসেবে কিন্তু আমরা এগুলো পোস্ট করতে পারি। ঠিক আছে, তো এগুলো আপনারা প্র্যাঙ্ক বা ফানি ভিডিও বলতে পারেন। ঠিক আছে, তো মজা করার জন্য এই ভিডিওগুলো আপনারা তৈরি করতে পারেন, আর কোনো অপকর্ম করবেন না, অবশ্যই ভালো কাজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন, এভাবে কিন্তু আপনারা খুব সহজেই ফেক মেসেঞ্জার কনভারসেশন তৈরি করতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, নতুন ভিডিও হলে সাবস্ক্রাইব। তো ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে। খুদা হাফেজ।